প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনী 3.2 থেকে তিনটা অঙ্ক সলভ করব, 10, 11 এবং 12 নম্বর অঙ্কটা, অঙ্ক এই তিনটা। তো আমি প্রথমে 10 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। তো আমাদের দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে, যা দেওয়া থাকবে অঙ্ক প্রত্যেকটা অঙ্কে সেটা আমরা প্রথমেই লিখে নেব। দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়ালস টু এ। তো আমাদের এখন প্রদত্ত রাশি, মানে যেটার মান বের করতে হবে, এটাও দেওয়া আছে। প্রদত্ত রাশি সমান এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব, এই রাশিটার মান বের করতে হবে। তো দেখো, আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল কিউব, আমরা এটা মেইন সূত্র, আমরা চাইলে মেইন সূত্র থেকে প্রথমে আসবো, যদি আমাদের অন্য অন্য সূত্র মনে রাখতে একটু সমস্যা হয়। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবটা লিখে দিতে পারি, অতএব এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে, এই যে এটা আগে লিখে নিব, এ প্লাস বি হোল কিউব, এইটুক এই পাশে চলে গেছে, কারণ আমি এই পাশে এতটুকুই রাখছি। তো এখানে প্লাস ছিল, মাইনাস হয়ে যায়, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো তাহলে আমরা এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম হোল কিউব মাইনাস 3 ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান বাই এম, আমরা যে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে। তো দেখো এখান থেকে এম ওয়ান বাই এম কাটা, তাহলে আমাদের এখানে আমরা মান বসাই দিতে পারি, এম প্লাস ওয়ান বাই এম ইকুয়ালস টু, এটা ছিল এ কিউব মাইনাস 3 ইন্টু এটার মান হচ্ছে এ, তাহলে এ কিউব মাইনাস 3a, এটাই আমাদের আনসার। তো আমরা এখন 11 নম্বর অঙ্কটাতে চলে যাই, এটা সিমিলার অঙ্ক বাট এটা মাইনাসের সূত্র দিয়ে করতে হবে। তো আমরা লিখি, দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু পি। তো দেখো এখন আমরা প্রদত্ত রাশি যার মান বের করতে হবে সমান হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তো দেখো এ কিউব মাইনাস বি কিউব এটা অ্যাকচুয়ালি, তো এটারও সরাসরি সূত্র আছে, মানে সূত্র না, আমরা অনুসিদ্ধান্ত থেকে দেখেছিলাম, তো সূত্র আকারে মনে রেখেছিলাম ওটা। তো আমরা চাইলে এটাও মেইন সূত্র থেকে আসতে পারি। তো এটা কি হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মানে মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, আগেরটা ছিল মাইনাস, এটা হবে প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স হবে, মানে 3ab ইন্টু এ মাইনাস বি। তো এটা এটা কাটা, তাহলে আমাদের এখানে আবার এটা সমান আমাদের পি দেওয়া ছিল, তাহলে এটা হবে পি কিউব প্লাস 3 ইন্টু পি, এটাকে ভালোভাবে লিখলে পি কিউব প্লাস 3p। তো এটাই আমাদের কি হবে, এটাই নির্ণেয় মান আর কি, নির্ণেয় মান। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, তোমাদের এতটুকু সহ্য করে নিতে হবে। পি কিউব প্লাস 3p আনসার। ওকে, এখন আমরা 12 নম্বর অঙ্ক, অঙ্কে চলে যাব। তো এখানে দেওয়া আছে, তো যা দেওয়া থাকবে প্রথমে লিখে নিব একটা অঙ্কে, যে কোনো অঙ্কে। দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়ান। ওকে, তো আমাদের দেখাতে হবে যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়ালস টু ফোর। তো যখন দেখাতে বলবে বা প্রমাণ করতে বলবে, তখন আমরা বাম পক্ষ লিখবো বা ডান পক্ষ দিয়ে চাইলে শুরু করতে পারি, এটা লিখে নিব। তো এখানে বাম পক্ষ দিয়ে শুরু করাই আমাদের বেটার, ম্যাক্সিমাম টাইমে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি এবং শেষে আমরা ডান পক্ষ মিলাই। আর যদি আমাদের কোনো কিছুর মান নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখি, লিখে ওই জিনিসটা লিখি নর্মালি। তাহলে আমরা এখানে কি করব, এখানে বাম পক্ষ লিখে নিই, বাম পক্ষ সমান আমাদের এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। তো একটু আগেই দেখলাম এটার সূত্র, তাহলে এটা হবে হচ্ছে এ মাইনাস বি, মানে ওয়ান বাই এ হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ। তো যেহেতু ওয়ান দেওয়া আছে মান, তাহলে আমরা মান বসাই, এটা হবে ওয়ান কিউব প্লাস 3
এটা এটা তো কাটা ইন্টু এটা হচ্ছে 1, তাহলে এই কিউবের মান হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে 3 আসবে, সমান হচ্ছে 4, সমান দেখো ডান পক্ষ। তো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদের এটা দেখাইতে বলেছিল, তো আমরা আমরা লিখতে পারি যে দেখানো হলো। তাহলে আমরা এখানে তিনটা অঙ্ক অলরেডি সলভ করে ফেলেছি, আমাদের এখানে এটাতে তিনটা অঙ্কই ছিল। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে।